যখন বান্দা যাকাত বন্ধ করে দেয় আল্লাহ তখন আসমানের বৃষ্টি বন্ধ করে দেন, মাপ ওজনে কমতি করে তখনও আল্লাহ দারিদ্র পাঠিয়ে দেন। যখন সমাজে অশ্লীল কর্ম বৃদ্ধি পায় তখন সেখানে আল্লাহ মহামারী পাঠিয়ে দেন। আজকে বিশ্বব্যাপী করোনা মহামারী, চিকুনগুনিয়া, ডেঙ্গু এসব নামকে জীবনে আমরা শুনেছি। তুমি তোমার প্রতিপালকের দিকে অত্যন্ত কষ্টের সঙ্গে এগিয়ে যাচ্ছ, পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছ, আরামে নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। পাঁচটি বস্তুর কারণে পাঁচটি জিনিস হয়। একটা হচ্ছে এই, যখন বান্দা যাকাত বন্ধ করে দেয় আল্লাহ তখন আসমানের বৃষ্টি বন্ধ করে দেন। যখন বান্দা মানুষের উপরে মাপ ওজনে কমতি করে তখনও আল্লাহ দারিদ্র পাঠিয়ে দেন। যখন সমাজে অশ্লীল কর্ম বৃদ্ধি পায় তখন সেখানে আল্লাহ মহামারী পাঠিয়ে দেন। আজকে বিশ্বব্যাপী করোনা মহামারী, চিকুনগুনিয়া, ডেঙ্গু এসব নামকে জীবনে আমরা শুনেছি। আমরা জানতাম খালি কলেরা আর পক্সের খবর জানতাম, এখন এমন এমন নতুন নতুন নাম আসতেছে জীবনেও শুনিনি। আল্লাহ রসুল আগে থেকে বলে দিয়েছেন যে তোমরা এসব কাজগুলো করো তাহলে এমন এমন অজানা রোগ তোমাদের আসবে যা তোমরা কখনোই শোনোনি। সেই অবস্থায় আমরা পড়ে গেছি। আল্লাহ পাক মানুষ সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের সৃষ্টির স্বভাবগত বৈশিষ্ট্য বর্ণনা করছেন সূরা ইনশিকাকের 6-7 আয়াতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান,